শুরুতেই সংবাদ শিরোনাম। গোপন তথ্য ফাঁস, খাশুকিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। ইরানের হাত থেকে সৌদি আরবকে রক্ষার প্রতিশ্রুতি দিল বাইডেন। মিয়ানমারে ভয়াবহ সংঘর্ষ, আহত নিহত শতাধিক। সাবধান হও, সিরিয়ায় হামলার পর ইরানকে বাইডেনের হুমকি। এবং সবশেষ থাকছে খাশোগি হত্যা, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন সৌদির প্রত্যাখ্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে সেদেশের বীর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। 2018 সালে তৈরি করা মার্কিন সরকারের গোয়েন্দা প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেদনটি ধামা চাপা দিয়ে রাখলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমান এমন একটি পরিকল্পনার অনুমোদন করেছিলেন যাতে সৌদি নিরাপত্তা বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে খাশোগিকে ধরে আনতে অথবা হত্যা করতে হবে। এই প্রথম মার্কিন সরকার খাশোগিকে হত্যার জন্য সরাসরি সৌদি যুবরাজকে দায়ী করল। মোহাম্মদ বিন সালমান শুরু থেকেই এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে আসছিলেন। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সৌদি আরবের 76 নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এসব সৌদি নাগরিকদের আমেরিকার ভিসা পাবে না। তবে বাইডেন প্রশাসন সৌদি যুবরাজের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছেন না বলে মার্কিন বার্তা সংস্থাগুলো জানিয়েছে। মোহাম্মদ বিন সালমান এবং তার পিতা সৌদ রাজা সালমানের সমালোচক হিসেবে পরিচিত খাশোগি জীবনের নিরাপত্তার ভয়ে আমেরিকার স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলেন। তিনি ওয়াশিংটন ডিসির শহরতলিতে বসবাস করতে শুরু করেন এবং সেখানে বসেই ওয়াশিংটন পোস্টে নিবন্ধন লিখে সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকেন। দেশ ত্যাগের আগে বহুদিন রাজ পরিবারের সঙ্গে জামাল খাশোগির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে তিনি খুনি মোহাম্মদ বিন সালমান এবং তার রাজ পরিবারের হারির খবর জানতেন। সৌদি যুবরাজ ঠিক এই কারণেই জামাল খাশোগিকে ভয় পেতেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো ফোনে কথা বললেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে। এ সময় ইরানি হুমকির হাত থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বাইডেন এবং বাদশাহ সালমান দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন আরও জোরদার করার গুরুত্বারোপ করেছেন। ফোনালাপের সময় গত মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয় জো বাইডেনকে অভিনন্দন জানান সৌদি বাদশাহ। দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বিশেষ করে ইরানের হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব দিয়েছেন তারা। এসপিএ বলেছে, সৌদি আরবকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির জন্য মার্কিন প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানিয়েছে বাদশাহ সালমান। তিনি বাইডেন নিশ্চয়তা দিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। হোয়াইট হাউসের একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম ফোনালাপে ইয়েমেনের যুদ্ধ সমাপ্তির বিষয়েও কথা বলেছেন দুই নেতা। এছাড়া সৌদিতে সম্প্রতি লুজাইন আল থাসলুল সহ অন্য মানবাধিকার কর্মীদেরকে মুক্তি দেওয়াকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে বাইডেন। বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অবস্থানের গুরুত্ব উল্লেখ করেন তিনি। মিয়ানমারে এবার জান্তা সমর্থন এবং জান্তা বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার সংঘর্ষে মিয়ানমারের ইয়াঙ্গুনের রাজপথে যেন পরিণত হয় রণক্ষেত্রে। সেনাবাহিনীর পক্ষে রাজপথে নেমে বিক্ষোভকারীদের উপর তুমুল হামলা চালান তারা বলে অভিযোগ উঠেছে। ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে জান্তাপন্থীদের এমন হামলায় হতবাক সবাই। বিক্ষোভকারীরা বলছেন, এই ঘটনাটি মিয়ানমারের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আন্দোলনকারী একটি গোষ্ঠী জানায়, প্রতিবাদের সঙ্গে সাম্প্রতিক কারণে এ পর্যন্ত 700 জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, তাদের অভিযুক্ত করে সাজাও দেওয়া হয়েছে। এই অবস্থায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে জান্তা বিরোধীরা। শুক্রবারও তারা মিয়ানমারের বিভিন্ন স্থানে অবস্থান নেন, গড়ে তোলেন প্রতিরোধ।
ইয়াঙ্গুনে এবার অং সান সুচির আশার সামনে গণতন্ত্রের দাবি নিয়ে বিক্ষোভ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শাসনামলে প্রথমবারের মতো সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশে গত বৃহস্পতিবার দেশটিতে ইরানপন্থী যোদ্ধাদের ব্যবহৃত বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে নিজেদের দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে জো বাইডেন। তবে এ হামলা ইরানের জন্য সতর্কবার্তা ছিল বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার টেক্সাসে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানকে করা হুঁশিয়ারি দিয়ে বলেন, তোমরা দায় সার আচরণ করতে পারবে না, সাবধান হও। এর আগে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে বৃহস্পতিবার রাতে সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত 17 জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রের দাবি, স্থাপনাগুলো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করত। সম্প্রতি ইরাকে মার্কিনদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এই প্রতিবেদনকে নেতিবাচক, মিথ্যা এবং অগ্রহণযোগ্য মূল্যায়ন বলে উল্লেখ করেছে রয়টার্সের একটি প্রতিবেদনে এমনই তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার খাশোগি হত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স সদর দপ্তর। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের ইস্তাম্বুল সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা বা আটক করার জন্য পরিচালিত অভিযান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুমোদন দিয়েছিলেন, যদিও এর আগে খাশোগি হত্যায় যুক্তরাষ্ট্রের কারো সংশ্লিষ্টতার কথা বললেও তিনি শেদ সৌদি যুবরাজ তা উল্লেখ করেনি। ওই প্রতিবেদন প্রকাশের পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনকে সৌদি সরকার সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। ওই প্রতিবেদনের তথ্য মিথ্যা এবং আনুমানিক নির্ভর বলেও উল্লেখ করেছে সৌদি সরকার। বিবৃতিতে জানানো হয়, একদল লোক ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাদের সমস্ত প্রাসঙ্গিক বিধি ভঙ্গ করা হয়েছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে সৌদি সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এতে আরও বলা হয়, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এটি নিশ্চিত করেছে যে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের যে অংশীদারিত্ব তা অত্যন্ত দৃঢ় এবং স্থায়ী। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।